আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমরা এই ড্রামার 11 নং এপিসোডে পৌঁছে গিয়েছি, আর মাত্র একটা এপিসোড। এরপরই আমরা আরো একটি ড্রামা শেষ করে ফেলবো। তাই যারা যারা এখনো পর্যন্ত আগের 10টা এপিসোড দেখেননি, তারা আগে গিয়ে দেখে আসুন, তা না হলে লাস্টের এই দুই পার্টের কোনো কাহিনী আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আর দেরি না করে ড্রামার 11 নং এপিসোডের কাহিনী জানা যাক। ড্রামাটির 11 নং এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই যে সব প্রিন্সরা ক্যারিকে পাওয়ার জন্য থার্ড জেনারেশন লেজেন্ডারি প্রিন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা এটা জানতো না যে ক্যারি শুধুমাত্র চেয়ারম্যানের কথা রাখার জন্য এই কথাটি বলেছিল যে সে এই প্রতিযোগিতার বিজয়ীর সাথে ডেট করবে। তাকে শুধুমাত্র অভিনয় করার জন্য বলা হয়েছিল, আসলে সে কারোর সাথে ডেট করতে যাবে না। এটা ছিল চেয়ারম্যানের একটি পরিকল্পনা যাতে করে সকল প্রিন্সরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ক্যারি তার ক্লাসরুমে চুপচাপ বসেছিল। এখন সেখানে কানাডে ক্যারিকে সুন্দর এবং খুব দামি একটি ফুলের তোড়া এনে উপহার দেয়। যা দেখে ক্যারি এর দাম চিন্তা করে বলে যে তার কি দরকার ছিল এত দামি একটি ফুলের তোড়া কিনে আনার, সে এত দামি উপহার নিতে পারবে না। এ কথা শুনে কানাডে বলে যে উপহার তো উপহারই হয়, সে শুধুমাত্র তাকে খুশি করার জন্য এই ফুলের তোড়াটি এনেছে। কিন্তু সে কেমন মেয়ে যে কিনা উপহারের দরদাম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে। ক্যারি তার এই দামি উপহার নিতে না চাইলে সে অনেক রাগান্বিত হয়ে যায়। ওই মুহূর্তে কানাডের তাকাতো সেই কথা মনে পড়ে যায়, যেটির তাকাতো তাকে তার বাড়িতে বলেছিল। তাকাতো বলেছিল যে ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না, বরং সত্য মন থাকলেই ভালোবাসা এমনিতেই হয়ে যায়। এখন এরপর সেখানে তাকাতো আসে, সে ক্যারিকে একটি ছোট্ট খেলনা উপহার দেয় এবং বলে যে সে এটি তার ছোট বোনের জন্য নিয়ে যেত, কিন্তু এখন এটা সে ক্যারিকে উপহার দিচ্ছে। ক্যারি উপহারটি দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তাকাতো বলে যে এই খেলনাটি পাওয়া কোনো সহজ ব্যাপার নয়, 5 প্যাকেট চিপস খাওয়ার পরই সে এই খেলনাটি পেয়েছে। তখন ক্যারি তাকাতোর দেওয়া উপহারটি নিয়ে নেয়। কানাডে এখানে খেলনাটি সম্পর্কে জিজ্ঞাসা করলে সিজারও জানায় যে এটি একটি সাধারণ খেলনা যা একটি চিপসের প্যাকেট থেকে পাওয়া যায়। একথা শুনে কানাডে নিজে নিজেই অনেক বেশি রাগ দেখিয়ে বলতে থাকে যে সেই মেয়েকে কিছুতেই পছন্দ করতে পারবে না এবং ভালোবাসতেও পারবে না। এই মেয়ের কথাবার্তা কিছুই তার কাছে ভালো লাগে না। এ কথা ক্লাসের সবাই শুনতে পায় এবং ক্যারিও শুনতে পায়। এতে করে ক্যারি কষ্ট পায় এবং ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্যারির পিছু পিছু তাকাতো এবং কানাডেও ক্লাসরুম থেকে বের হয়ে আসে। ক্লাসরুম থেকে বের হলেই ক্যারির সামনে সানু এসে হাজির হয়। সানু এখানে ক্যারিকে জিজ্ঞাসা করে যে সত্যিই কি সে প্রতিযোগিতায় বিজয়ীকে ডেট করবে কিনা। তখন ক্যারি তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তার পিছু পিছু সকল প্রিন্সরাও লাইন ধরে হাঁটতে শুরু করে। এরপর সেখানে কুকি এসে তাদেরকে বলে যে সেও তাদের মধ্যে একজন প্রিন্স এবং তাদের লাইনের একজন, তাই তাকে যেন তারা ভুলে না যায়। এখন তারা তাকে বলে যে তারা আগে থেকেই কি কম ছিল যে এখন কুকিও এসে পড়েছে। একথার উত্তরে কুকি জানায় যে সে তাদের পরে নয়, বরং তাদের সকলের আগে ক্যারিকে পছন্দ করেছিল। আর এভাবেই তাদের মধ্যে আবারও ক্যারিকে নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ওই সময় ক্যারি চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখছিল। ওই মুহূর্তে তার কাছে রিও আসে। সে ক্যারিকে বলে যে ক্যারিকে কত মানুষ ভালোবাসে, কিন্তু ক্যারি তার কথা শুনে বলে যে তার এমন কিছুই মনে হয় না। তার মনে হয় তারা তাকে একটি ফ্রি খেলনার মতো ভাবছে। রিও ক্যারিকে বলে যে না, তার ভাই এবং সে। এটা বলে সে থেমে যায়। এরপর আবার বলে যে অর্থাৎ তার ভাই তাকে মন থেকে ভালোবাসে। এখন রিও ক্যারিকে কতক্ষণ আদরের দৃষ্টিতে দেখে, আবার বাকিদের কাছে চলে যায়। এখন মেন্ডি সানুকে বলে যে সে কি আসলে ক্যারিকে ভালোবাসে কিনা। এতে সানু বলে যে হ্যাঁ অবশ্যই, সে তাকে ভালোবাসে বলে সে সবার সাথে এত তর্ক করছে। অন্যদিকে কুকির বন্ধু তাকে বলে যে তার মনে হচ্ছে বিরোধী দল তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে কুকি বলে যে তারা যতই শক্তিশালী হোক না কেন, সে হাল ছাড়বে না এবং ক্যারিকে তার করেই ছাড়বে। এখন তারা সবাই এক এক করে ক্যারির সামনে এসে বলে যে ক্যারি শুধুমাত্র তারই হবে। যাদের এসব কথা শুনে ক্যারি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই একে অপরকে বিভিন্ন ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই চেয়ারম্যান তার অফিসে বসেছিল এবং তাদের স্কুলের প্রতি
প্রতিযোগিতায় বিভিন্ন প্রিন্সের অংশগ্রহণ করায় নিজে নিজেই অনেক খুশি হচ্ছিল। সে বলছিল যে সে অনেক ভাগ্যবান, কারণ তার স্কুলে এতগুলো প্রিন্স এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর জন্য সে ক্যারিকে অনেক ধন্যবাদ জানায়, কারণ ক্যারির জন্যই তার স্কুলে এতগুলো প্রিন্স এসে ভর্তি হয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখন হাতুড়ি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে এবারের প্রতিযোগিতায় সে কি কোনো বিশেষ ব্যবস্থা করবে কিনা। তখন চেয়ারম্যান বলে যে হ্যাঁ, এবারের প্রতিযোগিতা সে লাইভ টেলিকাস্ট করবে, যেটা পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে এবং তাদের ভোট দিতে পারবে। এখানে যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে চেয়ারম্যান দা লেজেন্ডারি প্রিন্স বানিয়ে দিবে। এখন আমাদেরকে দেখানো হয় যে সব প্রিন্সরা তাদের প্রতিযোগিতায় জেতার জন্য প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল। প্রথমে আমরা কানাডাকে প্র্যাকটিস করতে দেখতে পাই, যেখানে শিচারও কানাডাকে প্রতিযোগিতায় জেতার জন্য প্র্যাকটিস করাচ্ছিল। সে কানাডের খুব কাছাকাছি এসে বলে যে তার এভাবে কাছে এসে মেয়েদের হার্টবিট বাড়িয়ে তুলতে হবে। তখন কানাডে শিচারোর কাছে এসে জিজ্ঞাসা করে যে তার হার্টবিট বেড়েছে কিনা। এতে সে তখনই সাইডে এসে মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ আমরা অলরেডি জানি যে শিচারো কানাডাকে অনেক পছন্দ করত। তাদের এভাবে দেখে জেন বলে যে সেও কানাডের সাথে প্র্যাকটিস করতে চায়। এরপর সে দাঁড়িয়ে থাকলে কানাডে তার কাছে এসে হ্যালো বললে জেনেরও হার্টবিট বেড়ে যায়। এখন সিচারো জেনকে সেখান থেকে সরিয়ে নিজে দাঁড়িয়ে যায়। এরপর কানাডে আবারও সিচারোর কাছাকাছি এসে হ্যালো বললে সিচারো এবার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে কোকিও তার বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল, আর সানো মেন্ডির সাথে প্র্যাকটিস করছিল। এছাড়া হারু তার গার্লফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করছিল। এদিকে রিচি, যে কিনা সবকিছুতেই পারফেক্ট ছিল, তাই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যে সে যেন এই প্রতিযোগিতায় এবারের মতো বিজয়ী হয়। অন্যদিকে তাকাতো তার ভাইয়ের সাথে মিলে ফাইটিং প্র্যাকটিস করছিল, যাতে করে সে ফাইটিং রাউন্ডে ভালো খেলতে পারে। তারা সবাই যে যার মতো করে প্রতিযোগিতায় জেতার জন্য প্র্যাকটিস করতে থাকে এবং তারা এই প্রতিযোগিতায় জিতে নিজেকে দা লেজেন্ড প্রিন্স হিসেবে প্রমাণ করতে চায়। এছাড়া তারা ক্যারিকে ডেট করার জন্য এই প্রতিযোগিতাটি জিততে চাইছিল। এই প্রতিযোগিতা জেতার জন্য তারা সবাই অনেক অনেক পরিশ্রম করতে থাকে। এখন অবশেষে সেদিন এসে পড়েছিল যেদিন থেকে তাদের প্রতিযোগিতা শুরু হতে চলেছে। শহরের বিভিন্ন স্থান থেকে মেয়েরা তাদের স্কুলে আসতে শুরু করে। এই প্রতিযোগিতা দেখার জন্য অনেক ভিড় জমে যায়। সবাই এই প্রতিযোগিতাটি দেখার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছিল। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষেরা এই প্রতিযোগিতার লাইভ টেলিকাস্ট দেখছিল এবং সবাই তাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি ছিল। এরপর আমরা দেখতে পাই তাকাতো প্রতিযোগিতা শুরু হওয়ার কিছু সময় আগে ক্যারির সাথে দেখা করতে আসে। সে ক্যারিকে বলে যে সে এই প্রতিযোগিতাটি শুধুমাত্র তার জন্যই জিতবে এবং সে বিজয়ী হয়েই ছাড়বে। এ কথা বলে যাওয়ার সময় সেখানে সে কানাডাকে দেখতে পায়। কানাডাও এখানে ক্যারির সাথে দেখা করার জন্য এসেছিল। তাকে দেখে তাকাতো তাকে জেলাস অনুভব করার জন্য ক্যারির কাছাকাছি চলে আসে। কানাডে এটা দেখে খুবই মন খারাপ করে আর এরপর সেখান থেকে চলে যায়। তাকাতো ক্যারির কাছাকাছি এসে এরপর সেখান থেকে কিছু না বলেই চলে যায়। এখন তারা প্রতিযোগিতা শুরু করার জন্য স্টেজে উঠে পড়ে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এখন তারা ক্যামেরার সামনে নিজেদের পরিচয় দেয়। অন্যদিকে চেয়ারম্যান এবং হাতুড়ি তাদেরকে টিভির মাধ্যমে দেখে অনেক খুশি হচ্ছিল। চেয়ারম্যান বলে যে এবার প্রতিযোগিতা অনেক মজার হবে। অন্যদিকে স্টেজে কানাডে অনেক রাগান্বিত হয়ে তাকাতোকে বলে যে সে তাকে কিছুতেই জিততে দিবে না, এই প্রতিযোগিতায় শুধুমাত্র সেই জিতবে। এখন তাকাতো তাকে বলে যে না, এই প্রতিযোগিতা শুধুমাত্র সেই জিতবে। এখন তাদের প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে তাদের একটি মেয়েকে ইমপ্রেস করানোর জন্য কাছে এসে কথা বলতে হবে, যাতে করে মেয়েটি এবং সকল দর্শকরা তাদের কথায় ইমপ্রেস হয়ে ভোট দিতে পারে। দর্শকদের দেখানোর জন্য মেয়েটির কানের কাছে একটি ছোট ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়। এখন প্রথমে সানো এসে দেওয়ালে হাত রেখে মেয়েটিকে মিনতি করে তাকে ভালোবাসার জন্য বলে, যা দেখে দর্শকরা তাকে ভোট দিতে শুরু করে। এরপর সেখানে শিচারো এসে দেওয়ালে হাত রেখে মেয়েটিকে বলে যে সে তাকে অনেক পছন্দ করে, মেয়েটিও কি তাকে পছন্দ করে কিনা। পালা এসে যায় কুকির। কুকি এখানে ঘুরে ঘুরে স্টাইল করে মেয়েটির সামনে এসে বলে যে সেও মেয়েটিকে অনেক ভালোবাসে এবং তাকে সবসময় রক্ষা করবে, এতে সেও ভালো ভোট পায়। এরপর রিচি এসে বলে যে আই লাভ ইউ,
আই মিস ইউ আই ওয়ান্ট ইউ এ কথা বলে রিচির অনেক বেশি ভোট আসতে শুরু করে। এখন এক এক করে কুকির দুই বন্ধু মিন্ডি এবং হারু তারাও এসে তাদের পারফরমেন্স করে। এখন তাকাতো এসে মেয়েটিকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে, তাই সে তাকে পেয়েই ছাড়বে। এটা বলে সে একটি চোখ মারে এবং স্টাইল দিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে মেয়েরা তার স্টাইল দেখে অনেক পছন্দ করে এবং ভোট দিয়ে তাকে নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যায়। এখন জেনে সে নিজের পারফরমেন্স দিয়ে চলে যায়। আর এরপর রিও এসে মেয়েটির অনেক কাছাকাছি হয়ে নিজের দুটি লাইন বলে এবং সেখান থেকে চলে যায়। এখন ফাইনালি সবার লাস্টে কানাডে আসে। সে মেয়েটিকে একটি সুন্দর হাসি দিয়ে বলে যে আই লাভ ইউ মাই প্রিন্সেস। সেই কথাটি এত সুন্দর করে বলে যে সব মেয়েরাই তাকে অনেক ভোট দিতে শুরু করে। তাকে সবাই এতটা ভোট দেয় যে প্রথম রাউন্ডে কানাডে নাম্বার ওয়ান পজিশনে চলে আসে এবং রাউন্ডটি জিতে যায়। এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে তারা একে অপরের সামনে বসে নিজেদের পানি পানি চেহারা বানিয়ে একে অপরকে হাসাতে হবে। যে আগে হেসে দিবে সেই রাউন্ডটি হেরে যাবে। প্রথমে রিও এবং কুকি এসে সামনাসামনি বসে, এরপর তারা তাদের ফানি চেহারা বানাতে শুরু করে, যেখানে কুকি আগে হেসে দেয় যার কারণে রিও জিতে যায়। এরপর জেন এবং মেন্ডি সামনাসামনি এসে বসে। এখানে মেন্ডির ফানি চেহারা দেখে জেন আগেই হেসে দেয়, যার ফলে মেন্ডি জিতে যায় এবং জেন হেরে যায়। এখন তাইজি এবং শোয়ের টাইম চলে আসলে শো জিতে যায়। আর এরপর আসে কানাদে এবং সানোর পালা, যেখানে কানাদে নিজেকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে সানোর ফানি চেহারা দেখে হেরেই যায়, ফলে সানো এই রাউন্ডটা জিতে যায়। এরপর তিন নাম্বার রাউন্ড চলে আসে, যেখানে তাদের দলবদ্ধ হয়ে দৌড়াতে হবে। এখানে তাদের বন্ধুত্ব বোঝার জন্য এই রাউন্ডটি করা হয়েছিল। এই রাউন্ডে তারা একে একে সবাই পারফর্ম করে। পরবর্তী রাউন্ডে তাদের মধ্যে মিউজিক চেয়ার গেমস খেলা হয়। এটা প্রথমে রিও এরপর তাকাতো এভাবে দুই ভাই এই রাউন্ড জিতে যায়। পঞ্চম রাউন্ডে তাদেরকে একটি মেয়েকে কোলে তুলে নিয়ে এভাবে হাঁটতে হবে যেন মেয়েটির মনে প্রিন্সেসের অনুভূতি জেগে ওঠে। এই রাউন্ডে প্রথমে রিচি এসে মেয়েটিকে কোলে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্টাইলের সাথে হাঁটতে শুরু করে। এরপর সানো মেয়েটিকে কোলে নিয়ে হেঁটে যায়। আর এরপর কুকিও খুব সুন্দর করে মেয়েটিকে তুলে হাঁটে। কুকির পর রিও এসে মেয়েটিকে কোলে তুলে হাঁটে। রিওর পর তাকাতো এসে মেয়েটিকে কোলে তুলে হাঁটতে শুরু করে। হাঁটার মাঝখানে সে মেয়েটিকে চোখ মেরে স্টাইল দেয় এবং হাঁটা শেষ হলে সে মেয়েটিকে জড়িয়ে ধরে, যাতে করে দর্শকেরা তার উপর ইমপ্রেস হয়ে তাকে বেশি করে ভোট দেয়। যেটা দেখে চেয়ারম্যান নিজের জ্ঞান হারিয়ে ফেলে হাতুড়ির উপর পড়ে যায়। হাতুড়ি এখানে কোনো মতে সামলে নেয় এবং তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর কানাদের পালা চলে আসে। কানাদের মেয়েটিকে খুব যত্ন সহকারে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে এবং তাকে যত্ন সহকারে নামিয়ে দিয়ে প্রিন্সেসের মতো সম্মান জানায়। আর এরপর এই রাউন্ডটি শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা অনেকগুলো ফাইটার ভাড়া করে এনেছিল পরবর্তী রাউন্ডের জন্য, যাতে করে সে প্রিন্সদের ফাইটিং স্কিল যাচাই করতে পারে। এখন চেয়ারম্যানের কথা মতো ফাইটাররা প্রথমে রিও এবং তাকাতোর উপর আক্রমণ করে। তাদের মধ্যে জমজমাট লড়াই শুরু হয়ে যায়, যে যার মতো মারামারি করতে থাকে। অবশ্যই রিও এবং তার ভাই তাকাতোই জিতে যায়, কারণ তারা আগে থেকেই মারামারিতে পারদর্শী ছিল। তারা তো তাদের কলেজের গুন্ডা ছিল। এদিকে কুকি এবং তার বন্ধুরা মিলেও ফাইটারদের সাথে জমজমাট মারামারি করছিল। কুকি তো ক্যারিকে রক্ষা করার জন্য আগে থেকেই ফাইটিং করা শিখে নিয়েছিল, তাই সেই রাউন্ডে জিতে যায়। সেই সাথে সানও খুব শক্তিশালী থাকায় ফাইটিং এ সে সহজেই জিতে যায়। অন্যদিকে কানাদে এবং মিনিস্টারের উপরও আক্রমণ করা হয়। কানাদে একজন প্রিন্স থাকায় আগে থেকেই তাকে ফাইটিং করা শেখানো হয়েছিল, তাই এই রাউন্ডে কানাদেও সহজেই জিতে যায়। আর ঠিক এইভাবে তারা তাদের এই রাউন্ড ক্লিয়ার করে ফেলে। এখন তাদেরকে সারিবদ্ধভাবে স্টেজে দাঁড় করানো হয়। তাদের থেকে পাঁচজন প্রিন্সকে বাছাই করা হয় যারা কিনা ফাইনাল রাউন্ডে পৌঁছাবে। এই পাঁচজনের নাম দর্শকদের ভোটের মাধ্যমে যাচাই করা হয়েছিল। এরপর যে পাঁচজনের ভোট বেশি ছিল তাদের ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়। এই পাঁচজনের মধ্যে ছিল কুকি, সানো, রিও, তাকাতো এবং কানাদে। এই পাঁচজনই ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিল। ফাইনাল রাউন্ডে তাদেরকে যা করতে হবে তা হলো তাদের একজন মেয়েকে 30 মিনিটের জন্য ডেটে নিয়ে যেতে হবে এবং এই 30 মিনিটের মধ্যে তাদের সে মেয়েটিকে খুশি করতে হবে। একথা শুনে সবাই ঘাবড়ে যায়, কারণ একজন মেয়ে যাকে কিনা তারা চেনে না তাকে তারা কিভাবে খুশি করবে, তাও আবার মাত্র 30 মিনিটে। একথা ভেবে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে সে মেয়েটিকে দেখানো হয় যাকে কিনা
হবে যে আর কেউ নয় বরং তাদের সবার ক্রাশ ক্যারি ছিল। ক্যারিকে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তখন একে একে সবাইকে খুশি হতে দেখানো হয়। এখন ক্যারিকে 30 মিনিটের ডেটে নিয়ে গিয়ে তারা সবাই ক্যারিকে কিভাবে খুশি করবে সেটা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো, যেটা হতে চলেছে এই সিরিজ অর্থাৎ এই ড্রামার লাস্ট এপিসোড। আশা করছি ওই এপিসোডটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাই যদি লাস্ট এপিসোডটা মিস না করতে চান এবং জানতে চান যে ক্যারির মনে প্রিন্স কে হতে চলেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।